কোনো ব্যক্তি মারা গেলে আমাদের সমাজের রেওয়াজ হলো কোনো মাদ্রাসা ছাত্রদেরকে এনে সেই মৃত ব্যক্তির পাশে বসিয়ে কোরআন তেলাওয়াত করানো, এই যে প্রথা ইসলাম সমর্থিত কিনা এটি? জি, এখানে খুব সংক্ষেপে যদি আমরা বলি, কোরআনটা আসলে জীবিত মানুষের জন্য। লিউংযিরা মান কানা হাইয়্যা ওয়া ইয়াহিক্কুল ক্বাউলু আলাল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন যে এই কোরআনটা কেন লিউংযিরা মান কানা হাইয়্যা, যারা আসলে জীবিত তাদেরকে সতর্ক করবার জন্য। যিনি মারা গেছেন তার সামনে কোরআন তেলাওয়াত করা, এটি যারা পড়লেন তাদের জন্য উপকার, উনি তেলাওয়াতের সওয়াব পাবেন। কিন্তু একজন ব্যক্তি ধরুন সে ঈমান নিয়ে মরতে পারেননি, অথবা সে সালাত আদায় করতে পারেননি, রোজা রাখতে পারেননি, সে অন্য ভালো কাজগুলো করতে পারেননি, তার সামনে কোরআন তেলাওয়াত করার, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা পরবর্তী সময় কেউ করতেন না। সুতরাং এটা আমাদের না করা উচিত। বরং এক্ষেত্রে আমরা যে পৃথিবীতে বেঁচে থাকতেই যেন ভালো কাজগুলো করে যেতে পারি, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। শুকরান জাসাকাল্লাহ। একটু সম্পর্ক রাখতে চাই, কোনো ব্যক্তি যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সে সময় আমরা যারা পার্শ্ববর্তী থাকি বা তার পাশে যারা থাকি তাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে সুন্দর, তিনি যেটা বলেছেন যে তোমরা লাক্কিনু মাউতাকুম, যে তোমরা তোমাদের যিনি মৃত্যুবরণ করছেন তার পাশে তোমরা যারা আছো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়তে থাকো। এটা তাকে পড়ানোর চেষ্টা করবে না, আশপাশে যারা থাকে তারা বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এভাবে পড়ার মাধ্যমে হয়তো কোনো এক সময় এই যিনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন আল্লাহ যাকে নিয়ে যাবেন তার মুখ দিয়ে কালিমা বের হয়ে যাবে। এটাই হচ্ছে সুন্নাসম্মত পদ্ধতি। আসসালামু আলাইকুম। বলছিলাম রাসূলুল্লাহ নামাজে একমাত্র সূরা ফাতিহার মাধ্যমে সম্মিলিত মুনাজাত করেছেন, সূরা ফাতিহা 8:4, আমরা আপনার ইবাদত করি এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। এছাড়া রাসূলুল্লাহ বলেছেন সূরা বাকারা 1:216 হতে পারে। আপনি মূল প্রশ্ন করুন ভাই, আমাদের জন্য অকল্যাণ কর। এখন প্রশ্ন হচ্ছে এই আয়াতের সাপেক্ষে বেনামাজিদের ক্ষেত্রে যেভাবে মুনাজাত ভয়াবহ বিস্তার ধারণ করেছে, ইসলাম ধ্বংসের জন্য এই মুনাজাত অনেকটা দায়ী কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি যেমন ভাবে করলেন আসলে শেখ, যে ইসলাম ধ্বংসের জন্য মুনাজাত কি দায়ী, এটা কখনো পুস্তকে এমনটি হতে পারে? আসলে উনি যে প্রশ্নটি করেছেন এবং প্রশ্নের উত্তরের সাথে উনি কিছু বক্তব্য দিয়েছেন, এটি আসলে এই বক্তব্যটা মনে হচ্ছে একটু বাড়াবাড়ি পর্যায়ে। তথা এই মোনাজাতটা ইসলাম ধ্বংসের জন্য যথেষ্ট এই ধরনের বক্তব্য দেওয়া আসলে যৌক্তিক নয়, অযৌক্তিক। দ্বিতীয় যে বিষয়, আসলে উনি প্রকৃতার্থে উনি হয়তো জানতে চেয়েছেন যে কোনো বেনামাজি ব্যক্তির জন্য আমরা মোনাজাত করতে পারি কিনা। এখন বিষয় হলো মোনাজাত এর অর্থ কী? মোনাজাত অর্থ তো কারোর জন্য দোয়া করা, এই হিসেবেই আমাদের সমাজে ব্যবহৃত হয়। যদিও মোনাজাতের শাব্দিক অর্থ হচ্ছে চুপি চুপি কথা বলা, উত্তম হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহর সাথে তার মনের কথাগুলো বলবে গোপনে, একেবারে নিজের সমস্যাগুলো আল্লাহর কাছে বলবে, এটাই হচ্ছে উত্তম। কিন্তু কোনো ব্যক্তি কোনো বেনামাজি ব্যক্তির জন্য দোয়া করতে পারে যে আল্লাহ তাকে ভালো করে দেন, কিন্তু সেটি অবশ্যই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদিত পদ্ধতি হয় তাহলে সেটি আফদল এবং সেটা করা উচিত। কিন্তু এমনটি বলা উচিত নয় যে বেনামাজির জন্য দোয়া করতে করতে ইসলাম ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই কথাটা বাড়াবাড়ি, এভাবে বলা উচিত নয়। নিঃসন্দেহে শেখ, আসলে আমরা দেখতে পাই আমরা তো আসলে ইসলাম থেকে ইদানিং দূরে চলে গিয়েছি, ইসলাম মানতেই চাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এই যে মোনাজাতের মাধ্যমে আমরা সম্মিলিত মোনাজাত যেটা সালাতের পরে করতেই হয় যে কিছু মসজিদগুলোতে দেখা যায়, এটি কিন্তু ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আল্লাহ বুঝার তৌফিক।